বিজ্ঞান একাডেমি কর্তৃক আয়োজিত মনে নার্সারি শিক্ষার্থী তোমাদেরকে স্বাগত। আজকে আমি এখানে উপস্থিত হয়েছি তোমাদের ড্রয়িং দেখানোর জন্য। মূলত আজকে যেটা তোমাদেরকে দেখানো হবে সেটা হচ্ছে একটি ক্লাস কীভাবে আঁকতে হবে সেটা তোমাদেরকে দেখানো হবে। তো দেখে নেই আমরা সহজে কীভাবে ক্লাসটা এগিয়ে নিতে পারি। তো আমরা খেয়াল রাখতে হবে আমরা সবগুলো ছবি আমরা এই রেখা, এই রেখার মাধ্যমে আঁকবো। এই রেখার মাঝখানে আমরা একটা লিঙ্ক দিতে পারবো, এখানে আমরা শুধু একটা রেখা টানতে পারবো। পাশাপাশি এখানে পাশে একটা রেখা, এই পাশে একটা রেখা, আমরা আলাদা আলাদা রেখাগুলো দিতে পারবো। হ্যাঁ, এইভাবে আমরা প্রথমে রেখাগুলো ব্যবহার করবো। যদি আমরা মেপে নিই তাহলে এই জায়গাটা আমরা আর দিতে পারবো মাঝখানে চার, আর এখান থেকে এখানে যদি আমরা তাও আট নেওয়া যাবে, আর এখানে যদি ধরে চার নেওয়া যাবে যদি এটা আমরা মেপে নিই। আর আন্দাজ করে নিলে আমি প্রথমে যেভাবে দিয়েছি এভাবে করা যাবে। এবার আমাদের কাজ হবে আমরা পাশে একটু টেনে নেব, পাশে রেখাটা টেনে নেব, টেনে নিয়ে যদি এই রেখাটা একটু বাঁকা হয় আমরা একটু সোজা করে নিতে পারবো সুবিধা মতো। এবার যেটা করবো এই রেখাটা দেখানোর দরকার নেই, এটা রেখাটা দেওয়া হয়েছে সুবিধার জন্য, আমরা এখানে রেখাটা বসে আরেকটা রেখা দিয়ে দিতে পারবো। এরপরে আমরা গ্লাসের মুখটা দেওয়ার জন্য পাকাগুলো দেবো এবং উপরে দেওয়ার জন্য পাকাগুলো দিয়ে আমরা গ্লাসটা আঁকাটা শেষ করতে পারি। আমি আবারও বলি আমরা যেটা করবো এই রেখাটে টানবো, রেখাটা আমরা আট দিতে পারবো, এখানে চার, আর এখানে রেখাটা আমরা সোজা আট দিতে পারবো, আর এখানে দুজনে উপরদিকে চার নেব। এরপর কাজ হচ্ছে এই রেখাগুলো টেনে নিচে আরেকটা রেখা দিতে হবে, এখানে দুটো পাকা দিয়ে গ্লাসটা আঁকার কাজ শেষ করতে পারবে। একেবারে সহজ একটা ব্যাপার গ্লাসটা আঁকা। আশা করি তোমরা বুঝতে পেরেছ ড্রয়িংটা কীভাবে করতে হবে। তোমাদের কাজ হচ্ছে তোমরা ড্রয়িংটা বারবার প্র্যাকটিস করার মাধ্যমে শিখে নেওয়ার চেষ্টা করবে। তো আগামী ক্লাসে আবার দেখা হবে আরেকটা ড্রয়িং নিয়ে। তোমরা সবাই ভালো থাকবে, ধন্যবাদ তোমাদের।